শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচে সিরিজে হার ভারতের। প্রায় 27 বছর পর ওয়ানডে আন্তর্জাতিক ফরম্যাটে সিরিজে ভারতকে হারালো শ্রীলঙ্কা। বুধবারের ম্যাচের পর 2-0 ব্যবধানে জয় পেল চারিক আসালাঙ্কার দল। প্রথমে ব্যাট করতে নেমে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 248 রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে 26 ওভার 1 বলে ভারতের ইনিংস শেষ হয় 138 রানে। 110 রানে ম্যাচ জয় শ্রীলঙ্কার। বুধবারের এই ম্যাচে ছিলেন না বাথিরানা, দুসমান চামিরা, নুয়ান তুষারা, দিলশান মধুশঙ্কা, এমনকি দলের তারকা অলরাউন্ডার হাসরাঙ্গাও খেলেননি এদিনের ম্যাচে। তাও ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। 27 বছর ভারতের বিরুদ্ধে কোনো ওয়ানডে না জিতলেও প্রেমাদাসা স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি করলেন দ্বীপ রাষ্ট্রের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামেন অভিষ্কা ফার্নান্দো, তিনি 96 রান করেন। এরপর কুশল মেন্ডিস 59 এবং নিশাঙ্কা 45 রান করেন। তবে অভিষ্কা আউট হওয়ার পর শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন ধরে। ভারতের হয়ে রিয়ান পরাগ 3টি উইকেট নেন। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রোহিত শর্মা, তার ঝুলিতে ওঠে 35 রান। এছাড়াও ওয়াশিংটন সুন্দর 30 রান এবং বিরাট কোহলি 20 রান করেন। শিবম দুবে, শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পন্থ আরও একবার ব্যর্থ হয়েছেন এদিন।